Hello everyone, welcome back to our channel The Family Gather. Exploring Pune series এ আমাদের আগের দুটো এপিসোডে আপনাদের পুনার কাছে ছোট্ট হিল স্টেশন কার্জাতে অবস্থিত ফেমাস এনডি ফিল্ম স্টুডিও দেখিয়েছি। আজকের ব্লগে আপনাদের দেখাবো লোনাভালা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি এনশিয়েন্ট বুদ্ধিস্ট রক কাট কেভ, কেভের সাথে লাগানো একবীরা দেবীর প্রাচীন মন্দির। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম কার্লা কেভ দেখতে। পাহাড়ি রাস্তায় বেঁকে বেঁকে গাড়ি ছুটে চলেছে, আশেপাশের ভিউটা দারুণ। সিনসিনারি দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্লা কেভসে। কার পার্কিংয়ে গাড়ি রেখে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। একটু স্টিফ আছে, তবু উঠতে খুব একটা কষ্ট হলো না কেভ অবধি পৌঁছতে। প্রায় 2000 বছর পুরনো এই গুহা সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বৃহত্তম। গুহা দেখতে যাওয়ার জন্য 25 টাকা দিয়ে টিকিট কাটতে হতো। মন্দির দর্শনের জন্য কোনো টাকা লাগত না। কথিত আছে পাণ্ডবেরা বনবাসে থাকাকালীন ঘুরতে ঘুরতে এই স্থানে আসেন। একবীরা মাতা তাদের স্বপ্নে বলেন মাতাকে মন্দির বানিয়ে এখানে প্রতিষ্ঠা করতে। মাতার স্বপ্নাদেশ অনুযায়ী পাণ্ডবেরা মন্দির তৈরি করে মাতাকে এখানে প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই তিনি নাকি এখানে পূজিত হন। উইকেন্ডে প্রচুর ভিড় হয় মাতার দর্শন পাওয়ার জন্য। উইকডেজ ছিল তাই বিশেষ ভিড় ছিল না। মাতার দর্শন সেরে চললাম আপনাদের কার্লা কেভস দেখাতে। জানা গেল সাতবাহানা ডাইনেস্টির সময় সৃষ্টি এই গুহা। বোঝাই যাচ্ছে গুহাটা কত বছরের পুরনো। গুহার এন্ট্রেন্সেই চোখে পড়ল অশোক স্তম্ভ। এত বড় একটা পাহাড় কেটে এই অপূর্ব গুহা তৈরি। একটা সিঙ্গেল পিস অফ রক কেটে এত কার্ভিং, এত স্কাল্পচার, সত্যি এক মার্ভেলাস পিস অফ আর্কিটেকচার। কোনোটার সাথে কোনো পাথরের জয়েন্ট নেই। যতই দেখছি ততই অদ্ভুত লাগছে ভাবতে যে প্রায় 2000 বছরের বেশি পুরনো এই গুহা সেই সময় কিভাবে নির্মাণ করা হয়েছিল। গুহার ভেতরে কোনো আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা নেই, এমনভাবে তৈরি যে যথেষ্ট সানলাইট ঢোকে তাতেই গুহার ভেতর আলোকিত হয়। এই বিশাল বড় হল ঘরটি বুদ্ধিস্ট মঙ্কসদের উপাসনা কেন্দ্র বা প্রেয়ার হল ছিল। এটিকে চৈতা হলও বলে। মোট 16টি গুহার মধ্যে এই চৈতা হল হলো 8 নম্বর গুহা। হলটির হাইট 46 ফিট আর লম্বায় 148 ফিট। এই চৈত গৃহ বা মেডিটেশন হল, এটার ভেতরে টোটাল 41 পিলার্স আছে। 15টা আমার রাইট হ্যান্ড সাইডে আর 15টা আমার লেফট হ্যান্ড সাইডে। 7টা পিলার আছে একদম স্তূপার পিছনে আর বাকি শেষ 4টে আছে তারও পিছনে। প্রতিটা স্তম্ভের ওপর দুইজোড়া নারী পুরুষ, দুটি হাতির ওপর সুন্দরভাবে খোদাই করা রয়েছে। উপরের আর্চটি হর্সু শেপ এবং উডেন রিপসের ওপর সূক্ষ্মভাবে অর্নামেন্ট। ভাবতেই বড় আশ্চর্য লাগছে যে এই কাঠের তৈরি 5th century পুরনো আর্চটি কিভাবে এত বছর ধরে অক্ষত রয়েছে। মেডিটেশন হল দেখে চলুন আপনাদের গুহার সেকেন্ড পার্ট দেখাতে নিয়ে যাই।
পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখুন, সত্যিই দারুণ। এবার গুহার দ্বিতীয় স্তরের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। উপরে উঠেই বিশাল বড় একটা স্পেস, পাথর কেটে বড় বড় রেক্ট্যাঙ্গুলার শেপের জানলার মতো খোপ করা আছে, যেখান থেকে প্রচুর সূর্যের আলো ঢুকছে। ছোট ছোট গুহার ঘরগুলো দেখছেন, এই ঘরগুলিতে বৌদ্ধ ভিক্ষুকেরা থাকতেন আর নিচে চৈতা হলে গিয়ে উপাসনা করতেন। প্রায় 2000 বছর আগে পাহাড় কেটে এই গুহা, একই সঙ্গে উপাসনা কেন্দ্র ও থাকবার ব্যবস্থা। সত্যি কি স্কিলফুল আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন। আপনারা মুম্বাই পুনা বেড়াতে এলে লোনাভলার কাছে এই প্রাচীন গুহা অবশ্যই দেখবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে মহারাষ্ট্রের হিল স্টেশন কার্জাতে জঙ্গলের মধ্যে রিসর্টে থাকার অভিজ্ঞতা নিয়ে আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। ধন্যবাদ।